সাত নাম্বার বাকি ছিল আমাদের, সাত দিয়ে আজকে শুরু করব। সাত নাম্বার আগে বলছে কি, এফআর সেলস গুডস ফর টাকা 10 লাখ অন অ্যাকাউন্ট ইন টার্ম ইন টু 10 নিয়ে 30, বলছে কি 10 লাখ টাকার পণ্য বাকিতে বিক্রি করছে এবং এখানে একটা শর্ত দেওয়া হয়েছে কত, 2 10 নিয়ে 30। তো এই শর্ত অনুযায়ী আমরা দেখব কস্ট অফ ট্রেড ক্রেডিট কত হয়। এরপরে বলছে ইফ 30% কাস্টমার অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট অফার, যদি 30% কাস্টমার এই ক্যাশ ডিসকাউন্ট অফারটা নেয়, হাউ মাচ প্রফিট উইল দ্য বিজনেস হ্যাভ টু অ্যাভয়েড ফর বিফোর ট্যাক্স, তাহলে এই কোম্পানি কত টাকা কি হবে আমাদের ট্যাক্স অ্যাভয়েড হবে, ঠিক আছে, সেটা আমরা এখন ক্যালকুলেট করবো। এই কাজটাই আবার করতে হবে 60% দিয়ে, অর্থাৎ একবার করবো 30% দিয়ে আর একবার করবো 60% দিয়ে। আমাদের প্রথম কাজ কি, যে 2 10 নিয়ে 30 কস্ট অফ ট্রেড ক্রেডিট কত হয় সেটাকে বের করবো। বের করার পর আমরা কি করবো, যে কতটুকু ট্যাক্স প্রফিট অ্যাভয়েড হবে, সরি প্রফিট অ্যাভয়েড করা হবে সেটা আমরা এখন দেখব। প্রফিট কত টাকা হাত ছাড়া হবে যে বিক্রি করছে তার, সেটা এখন আমরা ক্যালকুলেট করবো। কীভাবে করবো, প্রথমে আমরা ট্রেড ক্রেডিট বের করি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করি। কোশ্চেনে যে অ্যান্সার গুলো দেওয়া আছে ওই অ্যান্সার গুলো হবে না, হ্যাঁ ওগুলো ভুল আছে। প্রবলেম 7, প্রথমে লিখবো কি কি দেওয়া আছে, এই প্রথমে আমরা সূত্র লিখি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেটেড টা সিডি 100 মাইনাস সিডি 360 সিপি মাইনাস ডিপি ইন্টু 100, তাহলে সিডি সিডি মানে হলো ক্যাশ ডিসকাউন্ট, কত দেওয়া আছে ক্যাশ ডিসকাউন্ট 2 100 মাইনাস 2 360, সিপি হলো 30 মাইনাস ডিপি হলো ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পিরিয়ড আছে 10 ইন্টু 100, কত দাঁড়ায় এখানে 0.0204 হবে, আর এখানে 20 তো 18 হবে, 110 গুণ হবে, কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট আসে, কত পার্সেন্ট হয়, এখন এটা বের করে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট এখন বের করব যে তার প্রফিট কতটুকু হাত ছাড়া হয়েছে। তো আমরা লিখি প্রফিট, দ্য প্রফিট টু বি, দ্য প্রফিট টু বি অ্যাভয়েডেড, অ্যাভয়েড বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্স নিয়ম হচ্ছে কি, আমাদের টাকা কত ছিল, মোট টাকা ছিল 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার 30% কি হয় কাস্টমাররা এই ক্যাশ ডিসকাউন্ট অফার নেয়, তাহলে এইটার সাথে আমরা কি করবো, এই কস্ট অফ ট্রেড ক্রেডিট গুণ করবো, কত দাঁড়া এখানে হলো 3 লাখ, 3 লাখে 36.72% করে দেওয়ার কত আসে, এটি আমাদের অ্যান্সার। তো এই কাজটি আবার 60% কাস্টমারের ক্ষেত্রে করব, যদি 30% কাস্টমার যদি ডিসকাউন্ট নেয় তাহলে এটা, হ্যাঁ ডিসকাউন্ট নিলে এই এই প্রফিটটা এই বিক্রেতার হাত ছাড়া হয়ে যাবে, অর্থাৎ সে 10 লাখ টাকা পণ্য বিক্রি করছিল কিন্তু সে 1 লাখ 10 হাজার 160 টাকা সে
কম পাইতেছে এখানে এই তার এই প্রফিটটা আছে যদি কাস্টমার ডিসকাউন্ট নেয় তাহলে তাই না কাস্টমার ডিসকাউন্ট তার প্রফিট কমে গেল না কাস্টমার ডিসকাউন্ট নিলে একই কাজ আমরা 60% দিয়ে করব সেম কাস্ট এটি 60% দিয়ে করব তিরিশের জায়গায় 60 লাগাই দেবো আর কিছুই না কত আসে দেখো এটা কত আসে 6,36.32% তো 6,20,372,320 এটা ডাবল 2,20,320 2,20,320 শেষ অঙ্কটা কি শেষ হলে বলবো আমি পরের অঙ্কে যাবো 7 কমপ্লিট 8 আমরা বাইরের কাজ দিয়েছিলাম 9 করাইছি 10 করবো এখন 10 করবো দশ নাম্বার না দশ নাম্বারে বলছে কি এই কমার্শিয়াল পেপার উইথ দ্য ফেস ভ্যালু 5 লাখ 5 লাখ টাকা ফেস ভ্যালু দেওয়া আছে আর 5,000 টাকা ফেস ভ্যালু দেওয়া আছে আর 4,800 টাকা দেওয়া আছে সেলস ভ্যালু আর ম্যাচুরিটি ভ্যালু ম্যাচুরিটি পিরিয়ড 180 দিনের সময় দেওয়া আছে রোটেশন কস্ট হচ্ছে 40 টাকা জানতে চাইছে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করবো ইআইআর বের করবো ইআইআর এর ফর্মুলা কি 1+r^n -1×100 তাহলে আর এর মান কিভাবে পাবো এই যে আমরা সেলস ভ্যালু ফেস ভ্যালুকে সেলস ভ্যালু দ্বারা ভাগ করবো আর হচ্ছে আমাদের ম্যাচুরিটি পিরিয়ড এমপি হচ্ছে 180 দিন এমপি হলে 180 দিন আচ্ছা তাহলে আমরা কাজ করি সূত্র লিখি তিনটা মান ফেস ভ্যালু সেলস ভ্যালু আর সময় ফ্লোটেশন কস্ট আছে আমাকে আবার ফ্লোটেশন কস্ট আছে দেখি গিভেন
फेस वैल्यू 5000 টাকা সেলস ভ্যালু 4800 টাকা তারপরে হলো ম্যাচুরিটি পিরিয়ড 180 দিন প্রোডাকশন কস্ট 40 জানতে চাইছি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হ্যাঁ এই হলো সূত্র ইফেক্টিভ ইন্টারেস্টের সূত্র আর এর মান বের করতে হবে এন এর মান বের করতে হবে আর এর মান এন এর মান আমরা এই পাশে করি আর এর মান আর ইজ ইকুয়াল টু ফেস ভ্যালু মাইনাস এন এস বি ভাগ এন এস বি তাহলে এখানে আমরা লিখি নাই এন এস বি কত হবে এন এস বি সেলস ভ্যালু মাইনাস এফ সি এটা ভাগ করলে কত হয় দেখো 250 200 240 কে 240 কে 4760 দিয়ে ভাগ করো এখানে কত হয় ক্যালকুলেট করে দেখো তো কত হয় কমপ্লিট হ্যাঁ এটা ছিল আমাদের 10 নম্বর অঙ্কে ইআইআর বের করতে বলছিল তাহলে ইআইআর এর সূত্র হলো ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আর বের করার সূত্র হলো এটা আর হচ্ছে এন বের করার সূত্র হলো 360 কে এমপি ম্যাচুরিটি টাইম দ্বারা ম্যাচুরিটি পিরিয়ড দ্বারা ভাগ করা 30 পয়েন্টটা দেখা যাচ্ছে না না 30 পয়েন্ট এই 10.33 তাহলে এটা কমপ্লিট এরপরে যাব আমরা 11 নম্বরে 11 নম্বরে যাওয়ার আগে আমরা গত ক্লাসে কয়টা সূত্র দেখছিলাম দুইটা সূত্র দেখছিলাম না ওই দুইটা সূত্রের অঙ্ক শেষ হয়ে গেছে এখন আমরা শিখব ব্যাংক লোনের এবং আমাদের রিভলভিং ক্রেডিট ব্যাংক লোনটা আগে শিখে নিই হ্যাঁ তুলছি
তোলা হলে আমি ব্যাংক লোনের ফর্মুলাগুলো একটু বুঝাই নিব, তারপরে অঙ্কে যাব। কালকে জাস্ট খালি কস্ট অফ ট্রেড ক্রেডিট আর কমার্শিয়াল পেপারটা দেখছি, আমাদের আরো তিনটা উৎস বাকি আছে। শেষ হবার এখন আমরা যাব কস্ট অফ ব্যাংক লোনে, কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ ব্যাংক লোন কে প্রথমে আমরা ভাগ করব এইভাবে, কালেক্ট বেসিস আর হলো ডিসকাউন্ট বেসিস। কালেক্ট বেসিস এবং ডিসকাউন্ট বেসিস এর পরে দেখতেছি আমরা এখানে একটু ছোট্ট এখানে ব্যাংক লোনের দুই দুই ধরনের দুই তিন ভাবে আমরা বের করতে পারি ব্যাংক লোনের। প্রথমে আমরা লিখি অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট কিভাবে পাবো আমরা? ইন্টারেস্ট, ঠিক আছে, ডিভাইডেড বাই ইউজ লোন। স্যার এটা কত নম্বর ম্যাথ? এটা সূত্র ম্যাথ না। তারপরে হলো 360 ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড ইনটু 100। এই সূত্র দিয়ে আমরা কি করব, অঙ্ক করব। আরো কিছু সূত্র আছে সবগুলো দেখায়, দেখানোর পর বলবো কোনটা কখন ইউজ করবো। তো এইটার যদি ইআইআর বের করতে বলে, মানে এই এখানে যেই ফরম্যাটে করছে এইটার যদি ইআইআর বের করতে বলে, তাহলে আমরা কি করবো, আগের মতো 1+r পাওয়ার n-1 ইন্টু 100 দিব, ঠিক আছে। তো এই যে এই এইটা এটা হলো আর এর মান, আর এইটা হলো এন এর মান হবে, ঠিক আছে, আর এর মান আর এন এর মান। এই একটা সিস্টেম, এটা যদি যদি ম্যাচুরিটি পিরিয়ড থাকে তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করব, যদি ব্যাংক ব্যাংক ঋণে ম্যাচুরিটি পিরিয়ড থাকে। সূত্রের শিটের মধ্যে লেখা আছে ম্যাচুরিটি পিরিয়ড যদি থাকে তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব ব্যাংক লোনের। সচরাচর ব্যাংক লোনে কোনো ম্যাচুরিটি পিরিয়ড থাকে না, আমরা যতগুলো অঙ্কই দেখবো পরীক্ষায় যেগুলো আসছে সেগুলোর কোনোটার মধ্যেই ম্যাচুরিটি পিরিয়ড আসে নাকি, শেখার জন্য হয়তো একটা অঙ্ক দিছি যে ম্যাচুরিটি পিরিয়ড থাকলে কিভাবে করতে হয়। তো এখন যেটা করবো, সবসময় দেখা যায় ওইটাই বেশি আছে, এখন যে দুই নম্বর সূত্রটা লিখবো, মানে ম্যাচুরিটি পিরিয়ড থাকলে আমরা এপিআরও করবো ইআইআরও করবো। যদি কোশ্চেনে কিছুই বলা না থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা শুধু এপিআরও করতে পারি, শুধু ইআইআরও করতে পারি। কিন্তু কোনো সময় যদি ডিসিশন দিতে হয় যে অনেকগুলো অপশন তোমাকে দিয়ে দিল, কস্ট অফ ব্যাংক লোন, ট্রেড ক্রেডিট, কমার্শিয়াল পেপার, এরকম একের অধিক তোমার কস্ট বের করতে হলো, তখন তোমার ডিসিশন দিতে হলে উপযুক্ত ডিসিশন হবে শুধু ইআইআর দেখে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা দুইটাই করে দেখাবো, এপিআরও করবো ইআইআরও করবো। আমরা ডিসিশন দেওয়ার সময় ইআইআর যে রেজাল্ট সেই রেজাল্টের উপর বেস করে আমরা ডিসিশন দিই। এই কাজটা কখন করবো, দুইটাই কখন করবো, আমরা যখন ডিসিশন দিতে বলবো যে অনেকগুলা সোর্স দিয়েছে, বলো কস্ট অফ ব্যাংক লোন, কস্ট অফ কমার্শিয়াল পেপার, এরকম অনেকগুলো দিয়ে বললো যে কোনটা তুমি সিলেক্ট করবো, মানে কোন সোর্সে টাকাটা কালেক্ট করবা, সেই ক্ষেত্রে আমরা দুইটাই করে ইআইআর এর যে রেজাল্ট সেটা দেখে আমরা মন্তব্য দিব। তো এইটা হলো যদি ম্যাচুরিটি পিরিয়ড থাকে, যে এই এইটা থাকে, আর এটা যদি না থাকে তাহলে ম্যাচুরিটি পিরিয়ড না থাকলে এপিআর এর রেজাল্ট যা হয় ইআইআর এর রেজাল্ট তাই হয়, সূত্রটা হবে এরকম, এই পার্টটার হবে না তখন, শুধু এইটা হবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজ লোন ইনটু 100। এপিআর মনে করে এইভাবে করলে, ইআইআর তুমি মনে করে এই সূত্র দিয়ে করলে, দুটো রেজাল্ট কিন্তু সেমই আর, কারণ ম্যাচুরিটি পিরিয়ড আমার নাই। একটা উদাহরণ দেখাই, মনে করো এইটা হিসাব করে মনে করো 20% আর 20 আসছে আর এটা 100.20 আর এটা 100, তাহলে কত হলো 20%। আবার ইআইআর করতে গেলে কি লাগবে, 1+r, এটা হলো আর এর মান, এন এর মান তো নাই, ঠিক আছে, এন এর মান নাই, -1, তারপরে 100 দিয়ে গুণ করো, বললে এখানে 1.10, তার থেকে আবার 1 বাজার, মানে ঘুরে ফিরে তো কি হলো ওই 20%। তার মানে কি, আমি যদি ম্যাচুরিটি পিরিয়ড না থাকে, হ্যাঁ এটা ব্যাংক লোনে হইতে পারে, কমার্শিয়াল পেপারে হইতে পারে, ম্যাচুরিটি পিরিয়ড না থাকলে এপিআর এর অ্যান্সার যা হবে ইআইআর এর অ্যান্সার তাই হবে।
ঠিক আছে এই জন্য আমরা সরাসরি ইআইআর লিখতে পারবো বা এপিআর লিখতে পারবো তখন আমাকে আবার ওই নিচেরটা করতে হবে না কারণ দুইটা রেজাল্ট তো সেম তার মানে কি এইটাকে আমি এপিআরও বলতে পারবো ইআইআরও বলতে পারবো এটা ম্যাচুরিটি রিভিউ থাকলে এটা ম্যাচুরিটি রিভিউ না থাকলে আরেকটা সূত্র আছে সেটা হলো যদি ইনস্টলমেন্ট বেসিসে কিস্তিতে ইনস্টলমেন্ট বেসিসে আমাদের ঋণের টাকা পরিশোধ করা হয় ইনস্টলমেন্ট বেসিসে প্রশ্নে ইনস্টলমেন্টে একদম স্পষ্ট বলা থাকবে মাসে মাসে টাকা দেয় বা ছয় মাস অন্তর অন্তর টাকা দেয় এরকম যদি থাকে তাহলে আমরা কীভাবে করব তখনও আমাদের এপিআর আর ইআইআর এর ফর্মুলা একটাই হবে সেটা হলো টু পিসি ডিভাইডেড বাই ইউজড লোন ওয়ান মাইনাস সরি এন প্লাস ওয়ান ইন্টু হান্ড্রেড ঠিক আছে এই তিনটা সূত্র এখন কোনটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ইউজ হবে দুই নাম্বারটা এইটা সবচেয়ে বেশি ইউজ হবে এইটা আস তেমন এক পরীক্ষায় এখন পর্যন্ত আসেনি এইটা মনে একটা অঙ্কের মধ্যে আসছে দেখি না হ্যাঁ তোমার সবচেয়ে বেশি ইউজ হবে এইটা এটা খুব কম এটাও খুব কম ইউজ হবে এখন প্রশ্ন হলো এইখানে তো আমরা ইন্টারেস্ট সহজেই বুঝতে পারবো কিভাবে আমাদের প্রশ্নে মোট লোনের পরিমাণ দেওয়া থাকবে আর ওই লোনের উপরে পার্সেন্টেজ করলে তুমি সুদের রেট দেওয়া থাকবে সুদের রেট পার্সেন্টেজ করলে তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে ম্যাচুরিটি পিরিয়ড থাকলে ম্যাচুরিটি পিরিয়ড স্পষ্ট বলে দিই এখন তোমার কাজ হলো এইখানে ইউজ লোন কিভাবে পাবা ইউজ লোন কিভাবে পাবো সেটা দেখি এটা আমি মুছে দিলাম এগুলো সব শিটে লেখা আছে লেখার প্রয়োজন নেই এখন প্রশ্ন হলো ইউজ লোন তুমি কিভাবে পাবে এখন ইউজ লোন আবার দুইটা মেথডে বের করা হয় হ্যাঁ একটা হলো কালেক্ট বেসিস একটা হলো ডিসকাউন্ট বেসিস কালেক্ট বেসিস প্রশ্ন যদি কালেক্ট বেসিস বলা হয় অথবা বলা থাকে ইন্টারেস্ট টু বি পেইড অ্যাট ম্যাচুরিটি ইন্টারেস্ট to be paid at maturity হ্যাঁ মেয়াদ শেষে যদি তুমি টাকা দাও কালেক্ট বেসিস এই কথাটা যদি লেখা থাকে প্রশ্নের মধ্যে ব্যাংক লোনের মধ্যে তাহলে তুমি ইউজ লোন বের করবে এইভাবে ইউজ লোন ইজ ইকুয়াল টু টোটাল লোন থাকবে এইখান থেকে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিবে কম্পেনসেটিং ব্যালেন্স যেটাকে সিবি দ্বারা প্রকাশ করা হয় ক্ষতিপূরণ উদ্দিত বা ক্ষতিপূরণ তো হ্যাঁ উদ্দিত ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তুমি যত টাকা ঋণ নিবা তার একটা অংশ ক্ষতিপূরণ আকারে রেখে দিবে ব্যাংকে হ্যাঁ একটু ওয়েট তুমি ব্যাংক থেকে যতটুকু ঋণ নিবা তার একটা পার্সেন্টেজ হারে ব্যাংকে একটা তহবিল জমা রাখতে হয় ঠিক আছে ওই লোনের এগেনস্টে যেটাকে আমরা ক্ষতিপূরণ তহবিল বলতেছি এটা থাকলে বাদ দিব না থাকলে বাদ দিব না আদারও কোনো খরচ থাকতে পারে আদার কোনো কস্ট থাকতে পারে অঙ্কে বা আদার কস্ট ব্যাংক লোনে বিভিন্ন খরচও থাকতে পারে ওটা থাকলেও বাদ দিব এভাবেই উজ্জন করবো এটা হলো কোন বেসিসে কালেক্ট বেসিস বা ইন্টারেস্ট টু বি পেইড অ্যাট দ্য ম্যাচুরিটি সূত্রগুলো বুঝতে হবে কারণ তুমি সূত্র যদি বুঝে যাও অঙ্কে অ্যাপ্লাই করতে ইজি হয়ে যাবে হ্যাঁ প্রথমে আমরা শিখাইছিলাম কি তিনটা সূত্র একটা হলো ম্যাচুরিটি পিরিয়ড থাকলে এক নম্বর সূত্র দুই নম্বরে বলছি যদি ম্যাচুরিটি পিরিয়ড না থাকে তাহলে দুই নম্বর সূত্র আর তিন নম্বরটা ইনস্টলমেন্ট বেসিসে যদি কিস্তি দেওয়া হয় তাহলে এই সূত্র এরপরে আমরা শিখতেছি যে নিচের যে ইউজ লোন তিনটার মধ্যে ইউজ লোন লেখা আছে ইউজ লোন কিভাবে হবে ইউজ লোন দুইভাবে বের করবো একটা হলো কালেক্ট বেসিস আর একটা হলো ডিসকাউন্ট বেসিস এটা শিখলাম কালেক্ট বেসিস এখন শিখবো আমরা ডিসকাউন্ট বেসিস অর্থাৎ সুদ যদি অগ্রিম কেটে রাখা হয় ডিসকাউন্ট যেটাকে আমরা বলি ডিসকাউন্ট বেসিস ডিসকাউন্ট বেসিস এটা আরো কিছু নাম আছে প্রিপেড ইন্টারেস্ট প্রিপেড ইন্টারেস্ট তারপরে নাম আছে ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স ঠিক আছে অথবা লেখা থাকতে পারে ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স এই কথাগুলো লেখা থাকে প্রশ্নে এই কথাগুলো যদি প্রশ্নে লেখা থাকে
সেই ক্ষেত্রে তুমি কিভাবে ইউজ লোন বের করবা, এই ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ লোন বের করব সেটা দেখি। এই ক্ষেত্রে ইউজ লোন বের করব, ইউজড লোন ইজ ইকুয়াল টু লোন, টোটাল যে পোর্শন লোন দেওয়া থাকবে, লোন থেকে কম্পেনসেটিং বান দিব, তারপর ইন্টারেস্ট, যেহেতু ইন্টারেস্ট আগে কেটে রাখছে, যে প্রিপেড ইন্টারেস্ট বা ইন্টারেস্ট পেইড ইন অ্যাডভান্স বা ইন্টারেস্ট আগে কেটে রাখছে, এই জন্য ইন্টারেস্ট এখান থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, মানে তুমি লোন মোট লোনের আবেদন করছো কত, সেখান থেকে ক্ষতিপূরণ রাখা হয়েছে কত সেটাও বাদ দিবা, আবার তোমার কি শুধু কিন্তু কেটে রাখা হয়েছে আগে, তার মানে কি তুমি ইউজ করতে পারতেছো কত, এই সবগুলো বাদ দিয়ে আদার কোনো খরচ থাকলে ওটা বাদ দিতে হবে, আদার কষ্ট যদি থাকে সেটা বাদ দিবে। এই সব কিছু বাদ দেওয়ার পর তুমি পাইতেছো কি কতটুকু তুমি ব্যবহার যোগ্য হলো, তুমি কতটুকু ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এই হলো আমাদের বিষয়গুলো। আর ইনস্টলমেন্ট বেসিসে সূত্রের মধ্যে কি লেখা ছিল, 2PC/ ইউজ লোন এন্ড প্লাস 1। এখানে ইউজ লোন ওই বিষয়ে যে ডিসকাউন্ট নাকি কালেক্ট বেসিস সেটা দেখবো আমরা। এখন বিষয় হলো PC/N কি, PC/N কি, এই 2 হলো সূত্রের, এই P হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, শীটের মধ্যে লেখা আছে। ই হচ্ছে এক বছরে তুমি কয়টা কিস্তি দাও, পি হলো এক বছরে তুমি কয়টা কিস্তি দাও সেটা হলো পি। আর সি হলো ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্টকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। কি যুক্তিতে সি দিয়েছে তারাই জানে, আই দিলে সমস্যা কি ছিল। আচ্ছা, পি হচ্ছে এক বছরে কয়টা ইনস্টলমেন্ট দিবা, আর সি হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ, তাহলে 2 × এক বছরে কয়টা ইনস্টলমেন্ট ইন্টু কত টাকা ইন্টারেস্ট দেওয়া হয় সেটা। আর নিচে এন হলো টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, মানে টোটাল কয়টা কিস্তি দিছে। তাহলে পি আর এন এর মধ্যে কিন্তু একটু মিল আছে, মিলটা কি দুইটাই ইনস্টলমেন্টের সংখ্যা, কিন্তু পি হচ্ছে এক বছরে কয়টা ইনস্টলমেন্ট সেটা, আর এন হচ্ছে টোটাল ইনস্টলমেন্ট কয়টা। এমন মনে করো অঙ্কটা এক বছরে 1 ইয়ার, এক বছরের হলে পি কত হবে, পি হবে মনে করো মাসে মাসে কিস্তি দেওয়া হয় 12 হবে পি এর মান, এন এর মান কত হবে, এন এর মানও কি হবে 12, যদি 2 বছরের অঙ্ক হয় 2 ইয়ারের অঙ্ক, তাহলে পি কত হবে, মনে করো মাসে মাসে কিস্তি দেওয়া হয় তাহলে পি হবে 12, আর এন কত হবে 12 × 24, 2 বছরে টোটাল 24টায় কিস্তি দেওয়া হয়। বুঝতে পারছি, এন মানে হলো টোটাল কয়টা কিস্তি দেওয়া হয়েছে, আর পি মানে হচ্ছে এক বছরে কয়টা কিস্তি দেওয়া হয়েছে। এখন আমরা অঙ্কে আসি, আমরা 11 পর্যন্ত করছি, 12 নাম্বারটা দেখি। 12 নাম্বার কি বলছে, এবং লোনের পরিমাণ কত 2 লাখ, এবং ম্যাচুরিটি পিরিয়ডে সে কত টাকা পরিশোধ করছে 2,10,000 টাকা, জানতে চেয়েছে ইফেক্টিভ ইন্টারেস্ট কত। তো এখানে প্রশ্ন হলো ইন্টারেস্ট কত, তুমি 2 লাখ টাকা ঋণ নিয়েছো, 2,10,000 টাকা পরিশোধ করছো, তাহলে 10,000 টাকা তোমার ইন্টারেস্ট। আর ইউজ লোন কত, এই যে লোন, এখানে কোনো খরচ টরচ নাই, কম্পেনসেটিং ব্যালেন্স নাই, আদার কোনো খরচ নাই, তাহলে যা লোন নিচ্ছো তুমি পুরোটাই ব্যবহার করতে পারছো। ইউজ লোন 2 লাখ, ইন্টারেস্ট হলো 10,000, ম্যাচুরিটি পিরিয়ড 90, তাহলে প্রথম সূত্রের মধ্যে মান বসাই দিলে অঙ্ক শেষ। প্রথম সূত্রের মধ্যে আমরা মান বসাই দেবো, এখানে তো ম্যাচুরিটি পিরিয়ড আছে, এখন তোমার ইআইআর লিখতে হবে, ইআইআর সূত্র হলো 1 + r·n − 1 × 100। ঠিক আছে, এখন আমরা কি করবো, আর এর মান বের করবো, আর এর মান সাইডে বের করি। আর হলো প্রথম অংশটুকু, অর্থাৎ ইন্টারেস্টকে
used loan দ্বারা ভাগ মানে ইন্টারেস্ট হলো কত 210000 থেকে 2 লাখ বাদ দিলে ইন্টারেস্ট পাওয়া যাবে টোটাল টাকা থেকে লোন কত নিয়েছিলাম সেটা বাদ দিয়ে 10000 মানে ইন্টারেস্ট আর ইউজ লোন হলো 2 লাখ তাহলে কত পার্সেন্ট 0.20 মনে হয় n কত হবে n এর সূত্র হলো 360 বাই ম্যাচুরিটি পিরিয়ড তাহলে 360 ডিভাইডেড বাই কত দিন 180 দিন তাহলে n তার হবে 2 এখানে দেখো কত সেটা आंसर তার মানে ব্যাংক লোনের প্রথমটার যে ইআইআর ওইটা করলাম এপিআর তার আমার চাই না এই জন্য পুরো 21% হয় দেখো 21% হয় কিনা चार बेड़े जाए चार कर মুখে মুখে হিসাবে অবস্থা এটা তোমরা ক্যালকুলেশন করে একটু বলবে তাড়াতাড়ি হয় এখন দেখো এখন মনে হয় হবে দুইবারই ওই ক্যালকুলেটর সারা হিসেব করছি 1.55 আমাদের কোশ্চেনের যে অ্যানসারটা দেওয়া সেটা শুধু এপিআর এর অ্যানসার দাও আমাদের তো আর এপিআর চাই নাই হ্যাঁ আমাদের ইআইআর চাইছে অ্যানসার এইটা হবে এপিআর এর ওয়েল করলে আবার 21 হতো এখানে মিস্টেক আছে এই মানটা পরের টুকের মানটা তোলা হয় নাই এপিআর করলে দেখবা 21% আসে আমার তার এপিআর জেনে যে সি আই এটা শেষ এর পরে যাব পরের অঙ্কটা আসি পরের অঙ্কটা হলো বারো কমিটি ওয়ান্স টু ব্রো টাকা 250,000 ফ্রম সোনালী ব্যাংক ফর 90 ডেজ এট 12% অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ব্যাংক ভিডাক ইন্টারেস্ট ইন অ্যাডভান্স সুদ অগ্রিম কেটে রাখা হয় বলে দিছে ঠিক আছে সুদ আগেই কেটে রাখছে প্রথমেই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট কত পিরিয়ডিক পার্সেন্টেজ রেট বলতে এই 90 দিনের খরচ কত পিরিয়ডিক পার্সেন্টেজ রেট তাহলে এই 90 দিনের আমরা মান বের করব এখন 90 দিনের মান কিভাবে বের করব দেখি
আচ্ছা প্রথমটা রইল, তারপরে কি বলছে ওটা আমরা করব, সমস্যা নাই। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট খেয়াল করে দেখি, আমরা 90 দিনের পার্সেন্টেজ রেট এখানে বের করে রাখছি কত, 3.09। এটাকে যদি আমি 4 দ্বারা গুণ করে দেই তাহলে কি হয়ে যাবে, বাৎসরিক হয়ে যাবে। 4 কেন বললাম, কারণ 360 দিনকে 90 দিন দিয়ে ভাগ করলে বের হয় 4, 4 বার, অর্থাৎ এক বছরে 4, 90 দিন করে হিসাব হলে 4 বার হয়। তাহলে এটা যদি 90 দিনের হয় তাহলে তুমি আরেকটা ভাবে চিন্তা করতে পারো, যে এটা যদি 90 দিনের তাহলে এটাকে আমি 90 দিয়ে ভাগ 360 দিয়ে গুণ করলেও এইটা বের হবে, অথবা তুমি সরাসরি 4 দিয়ে গুণ করলেও এটা বের হবে। তার মানে কি তুমি এক নাম্বারটা পেরে গেলে দুই নাম্বারটার সাথে শুধু জাস্ট 4 দিয়ে গুণ করতে পারো, অর্থাৎ এক নাম্বারটা হলো 90 দিনের খরচ, তাহলে এক বছরের খরচ কত সেটা 12.36%। এরপরে ইফেক্টিভ পার্সেন্টেজ রেট, ওই যে ইআইআর, তোমার ওই যে 90 দিনের হিসেবে কাজ করবো আমরা। হ্যাঁ, তারপরে বলছে যদি এই লোনটা এক বছরের হয়, এক বছরের হলে আমাদের কি হবে, আমরা প্রথমেই 90 দিনের হিসাবটা করি, কারণ 90 দিনেরটা বের করতে পারলে বাকিগুলো ইজিলি বের করতে পারবো। লোন দেওয়া আছে 2,50,000, লোন 2,50,000, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 90 দিন, তারপরে ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, ইন্টারেস্ট রেট ওই 12%, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। এখন তোমাকে প্রথমে বের করতে হবে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, 90 দিনের ইন্টারেস্ট কত, 90 দিনের খরচটা কত আসে, কিভাবে পাবো, ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজ লোন ইনটু, না ওটা ইনটু করা যাবে না, ওটা ইনটু করলে তো আবার এক বছরের হয়ে যাবে, এই এতটুকু হবে। মানে যে 360 বাই এমপি, অর্থাৎ 360-কে 90 দিয়ে ভাগ করলে 4-60 দিয়ে গুণ করলে তো আবার ওটা অ্যানুয়াল হয়ে গেল। হ্যাঁ, এই জন্য ওটা করা যাবে না, আমাদের চেয়েছে পিরিয়ডিক্যাল, অর্থাৎ ওই 90 দিনের ইন্টারেস্ট কত হয়। তাহলে আমরা প্রথমে ইউজ লোন বের করি, ইউজ লোন করার আগে তো আমার আগে ইন্টারেস্ট লাগবে, তাছাড়া তো ইউজ লোন হবে না। 90 দিনের ইন্টারেস্ট কত হয় দেখো তো, 2,50,000-এর 12% করে 90 দিনের কত আসে, ভাগ 90, 12% করলে এক বছরের সুদ হবে, এটাকে 90 দিয়ে ভাগ করে 90 দিনের সুদ বের করো, ইউজ লোন পাবা, লোন মাইনাস ইন্টারেস্ট করে, কারণ লোনটা ইন্টারেস্ট আগে কেটে রাখা হয়। লোন হলো 2,50,000 আর ইন্টারেস্ট বাদ দাও করে এটা বসাই দিল, 90 দিন ইন্টারেস্ট কত, 2,50,000 এরকম তো কখনো পাইনি, 12% কত আসে দেখি তো, 12% করলে 30,000 টাকা আসে, 30,000-কে 2,20,000 দিয়ে ভাগ করো তো, ওইখানে মানে এক টোটাল দেয়া আছে কত হয়, 0.136, 0.136,
এখানে তো ম্যাচিউরিটি পিরিয়ডটা হবে না, এই যে 90 দিনের ভাগ করছেন সেটা তো হবে না। না পিরিয়ডিক্যাল বলছে না, মানে আমার তো 90 দিনের বের করতে বলছে। পিরিয়ডিক পার্সেন্টেজ রেট 90 দিনের এ কত আসে সেটা বের করতে বলছে। আচ্ছা একটা কাজ করি, সেটা হলো সব লেখা ঠিক আছে, 12% 90 দিন 250। এক বছরের ইন্টারেস্ট কে আমরা যদি 2,20,000 দিয়ে ভাগ করি, 100 দিয়ে গুণ করি, কত জানি বললে এটা কত হয়? 100 দিয়ে গুণ করে কত হয়? এটা 100 দিয়ে গুণ করে কত হয় এটা একটু দেখি তাহলে আইডিয়া করা যাবে। 13.63। হ্যাঁ তার মানে এটা হলো সর্বশেষ যে রিকোয়ারমেন্ট ওইটার অ্যান্সার। এটা পরে যাই, আমাদের তো দরকার এইটা, এইটা না হলে তো পরের দুইটা বের করা যাবে না। আচ্ছা ওটা একটু ট্রায়াল দিই, তাহলে এটা আস্তে আস্তে বের হয়ে যাবে। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট যদি এইরকম করি, বেশি হবে কে 90 দিয়ে ভাগ করলে বইটা আসে, এটাই তো আসে। খালি 90 দিয়ে ভাগ করছি, 90 দিয়ে কেমন হবে? এটা হলো এক বছরের টাকা না, 360 দিয়ে আগে ভাগ করতে হবে ঐচ্ছিক নিয়মের মতো। এটা এক বছরের টাকা হলে 360 দিয়ে ভাগ বা এইভাবে করতে পারি আমরা, ইন্টু 390 ভাগ 360। আমরা তো খালি 90 দিয়ে ভাগ করছি, হবে কি 360 দেওয়া, কারণ এটা তো এক বছরের টাকা, তাহলে 7,500 আসবে। তাহলে এখানে 7,500 বলবে, বাদ দিয়ে দেখো কত হয় এখানে 7,500। এবার ঠিক আছে ভাগে ভুল করছি, এখানে কত আসে 2,00,000, কত 2,42,500। এইবার আসবে দেখো 3.09% আসে কিনা দেখো। এটা ছিল রিকোয়ারমেন্ট এক, রিকোয়ারমেন্ট দুই, রিকোয়ারমেন্ট দুই করবো, রিকোয়ারমেন্ট দুই হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। পিরিয়ডিক পার্সেন্টেজ রেটের সাথে আমরা যদি 360 বাই এমপি দিয়ে গুণ করি তাহলে তো হয়ে গেল, কারণ এটা হলো 90 দিনের সুদ, তার সাথে আমরা 4 টাইম গুণ করলে এক বছরের সুদ পাবো। মানে এক বছরে 90 90 করে কয়বার হয়? 4 বার হয়। তাহলে এটা 3.09 গুণ 360 বাই 90, তাহলে এটাকে 4 দ্বারা যদি আমি গুণ করি, পার্সেন্টেজ রাখতে পারি সমস্যা নাই, 12.36 হবে। 12.36% ঠিক আছে। এটা হলো দুই নাম্বার রিকোয়ারমেন্ট। এরপরে যাবো আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট থ্রি, থ্রিতে চাইছে অ্যানুয়াল পার্সেন্ট, অ্যানুয়াল না অ্যানুয়াল তো করলাম, ইফেক্টিভ, ইফেক্টিভ অ্যানুয়াল রেট।
1 plus r power n minus 1 into 100. তাহলে 1 plus r এর মান কত? 3.09% মানে কি 0.0309. তাহলে r এর মান অলস ভেঙে লিখব ওই যে যখন ক্যালকুলেট করতে যাব। এই যে হলো r এর মান। আর এটা কি n এর মান? n কত? 4। এই সেক্টরের জন্য আমরা দুইটা এড করেছি। এটা করলে আমাদের বের হয়ে যাবে effective annual rate 12.94 সর্বশেষ আমরা annual percentage state করব মানে annual করব যদি কিস্তিটা এক বছরের হয় ওই 90 দিনের বাদ দিয়ে দিয়েছে চার নম্বর রিকোয়ারমেন্টে এসে বলছে ওই 90 দিনের হিসাব হবে না বলছে যদি কিস্তিটা মানে বলছে assume period of loan 1 year এই লোনের পিরিয়ড হলো এক বছর তাহলে আমরা সরাসরি কি দেখব ই এ আর ইজ ইকুয়াল টু এটাকে এপিআরও লিখতে পারি এটাই লিখে সমস্যা নেই আমার আর ম্যাচুরিটি পিরিয়ড যখন না থাকে না থাকে মানে কি এক বছরই হয় তাহলে কি আমাদের এপিআর আর ইআইআর এর অ্যানসার সেমই হবে তারা বলছে ই এ আর এই ই আর এ আর এই সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজ লোন ইনটু 100 আবার আমাদের করতে হবে মুছে গেছে আগে ওটা মুছে দিলেই হতো ইন্টারেস্ট বের করব 2,50,000 এর 12% 30,000 টাকা ইন্টারেস্ট বসালাম 30,000 আর ইউজ লোন হবে 2,50,000 মাইনাস 30,000 অর্থাৎ 2,20,000 ইনটু 100 পার্সেন্টেজ যেটা বলছিল 13.64% ঠিক আছে এই হলো আমাদের ব্যাংক লোনের সলিউশন এটার মধ্যে কি কোনো মানে ম্যাচিউরড পিরিয়ড বা ম্যাচিউরড ডেটা কি আসবে না না এখানে তো তোমার এক বছর বলছে তুমি একটা জিনিস খেয়াল করো এক বছর মানে কি যে এখানে তুমি কি লেখো এখানে লেখো ইন্টারেস্ট নিচে লেখো ইউজ লোন এখানে লেখো 360 যদি ম্যাচুরিটি মনে করি এমন ম্যাচুরিটি আসে তাহলে 360 ম্যাচুরিটি পিরিয়ড 100 তুমি মনে করো এখানে এই রেজাল্টটাই বসালা এখানে তুমি কি 360 দিন না এক বছর মানে কি 360 দিন 360 কে 360 দিয়ে ভাগ করলে কি এক হয় তাহলে কি এর আনাত কোনো দরকার আছে কোনো কারণ গুণ দিলে তো এটাই আসবে বুঝছো ম্যাচুরিটি বলতে এক বছরের মধ্যে যদি ভাঙা মাস থাকে অর্থাৎ 90 দিন 10 দিন 20 দিন এরকম বললো বা 100 দিন এরকম মানে এক বছরের মধ্যে এরকম যদি হয় এক বছরের কম সময় দেওয়া থাকে কোশ্চেন এক বছরের মেয়াদ এক বছরই দেওয়া আছে তাহলে তো লাভ হলো না তার মানে ধরে নিতে হবে এটা ম্যাচুরিটি টাইম 360 কে 360 দিয়ে ভাগ করলে 1 আর ওই 1 গুণ করলে আমাদের রেজাল্টের কোনো পরিবর্তন আসতেছে না এই জন্য আমরা ওই পার্টটা লিখি না যখন 360 থাকে মাস আকারও বলে দিতে পারে বলতে পারে দুই মাস মানে কি 60 দিন মাসও বলে দিতে পারে দিন না বলে মাস বলতে পারে তোমরা ইন্টারে যারা অঙ্ক করো দেখবে অনেক সময় এই মাস বলে দেয় মাস বলে থাকলে কি করে উপরে 12 মাস ধরে নিচে ওই মাস দেও কাজ করে দেয় একই যদি মাস থাকে তাহলে কি করে অনেকে ওয়ের মধ্যে দেখবা উপরে 12 লিখছে 360 না লিখে 12 লিখছে মনে করো দুই মাস দুই দিছে দিনে থাকলে দিন নেয় বাস মাসে থাকলে মাস দরকার কি তুমি কনভার্ট করে নিলে দুইটা একই ফরম্যাটে রাখবে এটা ডে থাকলে এটা ওটাই হবে এটা মাস থাকলে এটা মাস একই ইউনিটে রাখতে হবে থাকুক 13 নাম্বারটা কস্ট অফ ফ্যাক্টরিং 14 নাম্বারটা কস্ট অফ ফ্যাক্টরিং 15 নাম্বারটা ট্রেড ক্রেডিট 15 নাম্বারটা বুঝাই দিয়ে তোমরা বাসায় করবো হ্যাঁ পার্ট সি তে পরীক্ষায় আসে এটা আচ্ছা ভাইয়া 3 নম্বর এখানে বলছে তে অ্যামাউন্ট পেয়েবল অন দা 10th ডে কোনটা রিকোয়ারমেন্ট 3 নম্বর হ্যাঁ 3 নম্বরটা আর 6 নম্বরের রিকোয়ারমেন্ট একটু দেখেন তো কত নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক
হ্যাঁ, 3 নম্বর অঙ্ক বলছে 10th ডেতে, অর্থাৎ 10ম দিন যদি আমি টাকা পরিশোধ করো। আমার হচ্ছে প্রবলেম বি, এখানে বলছে যে দ্য অ্যামাউন্ট পেয়েবল ইন দ্য 10th ডে, এখানে জাস্ট আমরা 3% বাদ দিয়ে 50,000 থেকে তারপরে যেটা বেরিয়েছে সেটা। ছয় নম্বরে ইউ পে অন দ্য 20th ডে, এখানে আমরা এপিআর দিয়ে বের করলাম কেন? হ্যাঁ, ওই যে উপরে টাইটেল দিছি কি, উপরে টাইটেল কি দিছে দেখছো, বড় দেখে আমি কারণ বড় বলতে 1 টাকা 2 বার করে করতে হবে, এই জন্য করা লাগলাম আমি এটা বুঝাই দিয়ে কিভাবে বাসায় করবা। বলছে ট্রেড ক্রেডিট, ওই ট্রেড ক্রেডিট রং ক্রেডিট টার্ম বলছে ফ্রম সাম সেম সাম অল্টারনেটিভ আর গিভেন বিলো, প্রথমে বলছে এক্স ওয়াই জেড, তাহলে 3 বার তুমি করবা। হ্যাঁ, 3 বার কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করবা, এপিআর বের করবা। হ্যাঁ, 3 বার এপিআর বের করবা, একবার 210 নিট 60 ধরে, একবার 315 নিট 80 ধরে, আর একবার 270 ধরে। ঠিক আছে, এটা তোমার প্রথম কাজ। এই রিকোয়ারমেন্ট একই এটাই চাইছি, ডিটারমাইন দ্য কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট ফর ইচ অল্টারনেট, প্রত্যেকটা অল্টারনেটিভে ক্যাশ ডিসকাউন্ট যদি না নেয় তাহলে তার খরচ কত হবে সেটা বের করতে বলছে, কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে হবে, এটার প্রথম কাজ। তাহলে এক্স ওয়াই জেড এর এপিআর বের করবো। তারপরে বলছে দ্য ফার্ম হ্যাজ অ্যানাদার অপশন, আর একটা অপশন বলতেছে টু রেজ শর্ট টার্ম ব্যাংক লোন 30% ইন্টারেস্ট, শুড দ্য ফার্ম অ্যাকসেপ্ট দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার অর নট। বলতেছে যার একটা অপশন দিছে তোমাকে, দ্য ফার্ম কি করতেছে যে তারা ওই ঋণ নিবে, হ্যাঁ ঋণ নিয়ে তারা কি করবে ব্যাংক থেকে ঋণ, সরি ওই ব্যবসায়িক ঋণ নিবে। হ্যাঁ, ব্যবসায়িক ঋণটা নিবে, অথবা যত টাকা দরকার সে নিবে। নেওয়ার পরে কি করবে, সে চিন্তা করতেছে আমরা ওই যে যার কাছ থেকে আমি বাকিতে কিনলাম তাকে আমি ব্যাংক থেকে লোন নিয়ে টাকা পরিশোধ করব। তুমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে 13% সুদে পরিশোধ করো, হ্যাঁ তাহলে কোন অফার তোমার, কি অফারটা নেওয়া উচিত কিনা, অর্থাৎ ওই যে ট্রেড ক্রেডিটটা তুমি নিবে কি নিবে না সেটা তোমার কাছে জানতে চাইছে। আমি আবার বলতেছি যে এই ফার্ম কি চিন্তা করতেছে, সে ব্যবসায়িক ঋণ নিবে, হ্যাঁ অর্থাৎ বাকিতে লেনদেন করছে। এখন বাকিতে লেনদেনের টাকা সে আবার চিন্তা করলো কি ব্যাংক থেকে ঋণ নিয়ে সে বাকির টাকাটা শোধ করবে। ব্যাংক থেকে যদি ঋণ নেয় তাকে ব্যাংকে দিতে হবে কত, 13%। তাহলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে তার 13% খরচ হইতেছে, আর যদি তুমি এই টাকাটা নির্দিষ্ট টাইমের মধ্যে না দাও তাহলে তোমার কত খরচ হবে সেটা কোথায় আমি পাবো। এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্ট এখানে কি বের করবো আমরা, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে যেই খরচটা হয় সেটা বের করবো। তাহলে ওই টাকার সাথে ওই পার্সেন্টেজের সাথে এই 13% কম্পেয়ার করবো। এখানে অ্যান্সারটা দেখে আমি মন্তব্যটা বলে দিই, এখানে একটা ডিসিশন দিতে বলছে তুমি কি এই ক্যাশ ডিসকাউন্ট অফারটা নিবা কি নিবা না সেটা জানতে চাই। তুমি এখন দেখো তুমি যদি নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমার এক্স এর খরচ হবে 14%, ওয়াই এর 17% আর জেড এর 14%। আর তুমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা পরিশোধ করে দিতা তাহলে কিন্তু তোমার এই খরচগুলো আর হইতো না। তাহলে তুমি কোন অপশনটা নিবা, তুমি কি করবা ক্যাশ ডিসকাউন্ট অফারটা কি করবা নিবা নাকি? বুঝতে পারছো বিষয়টা, ক্যাশ ডিসকাউন্ট অফার নেওয়া মানে কি তুমি ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের নির্দিষ্ট টাইমের মধ্যে টাকা শোধ করে দিছো। তা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তুমি টাকা শোধ করে দিতে পারো তাহলে তোমার এই খরচগুলো হইতেছে না, এই যে 14, 17, 14 তোমার কতটুকু খরচ হইতেছে, 13% খরচ হয়। তাহলে সে কি করবে ক্যাশ ডিসকাউন্ট অফারটা সে নিবে। বুঝতে পারছি বিষয়টা, ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা শোধ করে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ করা মানে ক্যাশ ডিসকাউন্ট নেওয়া। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উড বি দ্য ডিসিশন ইন টু, 2 নম্বর ডিসিশনটা আবার দিতে বলছে যদি এই অ্যাকাউন্টস পেয়াবলের সময়গুলো আরো 30 দিন করে বাড়ায় দেওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট ক্রেডিট পিরিয়ড যেটা আছে সেটার কথা বলতেছে। এটা তুমি 90 ধরে করবা, 120 ধরে করবা, এছাড়া 110 ধরে করবা, আর এটা 100 ধরে করে আবার রিজার্ভ বের করবা। ঠিক আছে, আবার এপিআর করবা তিনটার এপিআর দেখা অ্যান্সার এখানে তাও আছে 9.18, 11.72 আর একবার আছে 9.18। তার মানে 2 নম্বর ডিসিশনটা আবার তোমাকে দিতে হবে। তো এখন খেয়াল করে দেখো যে তুমি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা শোধ করো তাহলে তোমার খরচ হইতেছে 13%। হ্যাঁ, আর তুমি যদি না তুমি ব্যাংক থেকে ঋণ নিবা না, তুমি ওই নির্দিষ্ট টাইমের পরেই নিবা, অর্থাৎ যেই সময়টা আমাকে দিয়ে দিছে 60 দিন মানে 90 দিন, 30 দিন বাড়াই দিলে কি 90 দিন, 110 দিন, 70-এর সাথে 30 যোগ করলে 100 দিন, তাহলে ওই টাইমে যদি আমি পরিশোধ করি তাহলে আমার তো খরচ আরো কম হয়ে দিচ্ছে নাকি, তাহলে আমি ব্যাংক থেকে নিতে যাবো কেন? তাহলে আমরা এখানে কমেন্টটা কি দিব, দ্য ফার্ম ডাজ নট অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট
অফার তার মানে দুই নাম্বার রিকোয়ারমেন্টে ক্যাশ ডিসকাউন্ট অফার নিবে আর তিন নাম্বার রিকোয়ারমেন্টে ক্যাশ ডিসকাউন্ট অফার নিবে না কারণ ক্যাশ ডিসকাউন্ট অফারে যদি নিতে যায় তাহলে তার খরচ বহন করতে হবে 13% কারণ ব্যাংকে তো 13 দিতে হবে কিন্তু সে দেখতেছি কি যে আমার টাইমের মধ্যে পরে দিলেও আমার সমস্যা নেই কারণ আমার ওই ব্যাংক ঋণের থেকেও খরচ কম আছে বুঝতে পারছি এই হলো আমাদের 15 নম্বর অঙ্ক এই 15 নম্বর অঙ্কটা করবা আর এই 16 নম্বর অঙ্কটা করো 16 নম্বর অঙ্ক আমরা মাত্র শিখাইছি ব্যাংক লোনের অঙ্ক ঠিক আছে একবার 14% ইন্টারেস্ট ধরবা কোনো কম্পেনসেটিং মানে সিবি নাই আবার 12% ইন্টারেস্ট ধরবা 10% কম্পেনসেটিং ব্যালেন্স আছে এটা নিজেরাই মনোযোগ দিয়ে পড়লে পারবা কারণ আমি সবগুলো এখানে যতগুলো আস্টা রিকোয়ারমেন্টের সূত্রই আমি বুঝাই করছি এই দুইটা তোমাদের বাড়ির কাজ থাকবে বুঝতে পারছো এই দুইটাই থাকুক আমরা নেক্সট ক্লাসে কস্ট অফ ফ্যাক্টরিং দেখবো হ্যাঁ কস্ট অফ ফ্যাক্টরিং তো ওইটার অঙ্ক আমরা করব ওইটা করা হয়ে গেলে আমাদের সবগুলো সূত্রই মোটামুটি শেষ হয়ে যাবে এরপরে জাস্ট একটু প্র্যাকটিসের জন্য আরও পরে যে 18 থেকে যে অঙ্কগুলো আছে 17-18 এসব প্র্যাকটিসের জন্য একসাথে দুই তিনটা সোর্স একসাথে পরীক্ষা অঙ্ক আসে 10 মার্কের জন্য যেগুলো ওগুলো দুই তিনটা সোর্স একসাথে দিয়ে তোমাকে ডিসিশন জানতে চাওয়া হয় যে তুমি কোন সোর্সটা তোমার জন্য ভালো কোনটা নিলে তোমার খরচ কম হবে সেই ডিসিশনটা দিব তো এইগুলো পারতে হলে আমাকে এই যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার আলাদা আলাদা যেই ফর্মুলাগুলো সেগুলো শিখে নিতে হবে এই জন্যই আমরা আগে ইন্ডিভিজুয়ালগুলো শিখে নিয়েছি তারপরে বড় অঙ্কের মধ্যে বড় অঙ্ক দেখবো করতে সময় কম লাগবে কারণ আমরা অলরেডি সূত্র সব দেখাই ফেলছি শুধু একটা বাকি আছে সেটা নেক্সট ক্লাসে দেখবো ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক দুইটা বাড়ি আছে পনেরো আর ষোলো না হুম বাড়ির কাছে পনেরো আর ষোলো হ্যাঁ হ্যাঁ দুইটা